আসসালামু আলাইকুম एवरीवन আমি রুদাবা তাসনিম রিউটিউব থেকে তোমাদের সাথে চলে আসছি। সবাই পুরো জয়েন করে ফেলো। আমার লাইভটি ক্লিয়ার কিনা, অল সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবো প্লিজ। এই লাইট কি অন? না না, ওইটা তো বলছে, এটা তো ক্লিয়ার না। সব ওয়েট আমি দেখি চালু হইছে। আচ্ছা, আমার লাইভটি ক্লিয়ার কিনা, অল সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে প্লিজ জানাবা। ফার্স্টে একটু কষ্ট করে সবাই কমেন্ট করে জানাও যে আমার লাইভটা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা। কেউ কমেন্ট করো না, কেমন বুঝবো? হ্যাঁ দেখতেছেন, আচ্ছা সুন্দর লাগতেছে অনেক। থ্যাংক ইউ ইসরাত জাহান। আচ্ছা তোমার ড্রেসটা মাশাআল্লাহ খুব সুন্দর। থ্যাংক ইউ ফাহাদ। আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার? আগে একটু সবাই কষ্ট করে জানাও আমার লাইফটা কি ক্লিয়ার নাকি। সাউন্ড শোনা যাচ্ছে না? এখন কি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? শামিম সুমা, হাই আপু, হ্যালো আপু। তোমরা যদি আমাকে না জানো আমার লাইভটা ক্লিয়ার নাকি, তাহলে আমি কিভাবে বুঝবো? তোমাদের সাথে শুরু করবো লাইভ। থ্যাংক ইউ। ইসরাত জাহান, হে আপু, হ্যালো আপু। ইসরাত জাহান আপু ফুল কালার আপু, ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমাদের সাথে আমি কিছু নিউ কালেকশন নিয়ে আসছি, দেখানো শুরু করব। সব আপুর জয়েন করে ফেলো। আর যারা কষ্ট করে আমার লাইভটা দেখতেছো প্লিজ একটা লাইক অথবা লাভ রেট দিয়ে দাও, আর একটু কষ্ট করে শেয়ার করে দাও, বিভিন্ন পেজে শেয়ার করে দাও কষ্ট করে। শামিমার সময় ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে আপু, হচ্ছে মনের কাছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে একটা লাইক দিয়ে দাও, আমার লাইভটাতে একটা লাইক দিয়ে দাও, আর কষ্ট করে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে গার্লস গ্রুপে শেয়ার করে দাও কষ্ট করে। ঠিক আছে, যারা যারা দেখতেছো কষ্ট করে একটা লাইক দিয়ে দাও অথবা একটা লাভ ব্রেক দিয়ে দাও। গরমে তো বাঁচি না। হ্যাঁ আচ্ছা আমি ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আমি যে আমার ড্রেসের গায়ে যেটা ড্রেস পরে আসি সেটা ওয়ান পিসি, সো আমি দেখাতে পারছি না আমার গায়ে থেকে, তোমরা একটু দেখে নাও। এটা 10 দিন পর অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, নিউ কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি। হাতাটা প্লাজো হাতা হবে। ঠিক আছে, হাতাটা সুন্দর প্লাজো হাতা হবে, 3/4 হাতা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে বডি দিকে হাফ বডি পর্যন্ত ফুল কাজ করা হবে, গর্জিয়াস কাজ। ঠিক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস আপসন ব্লক করাও আছে। সবতামও দেওয়া আছে, সুন্দর করে পটি সিস্টেমও দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু দূরে যাচ্ছি, দেখো অ্যাডজাস্ট করা পটি। ঠিক আছে, ব্যাক পার্টটাও দেখে দিচ্ছি, দেখো ব্যাক পার্টটা। ঠিক আছে, এটা ব্যাক পার্ট, ফ্রন্ট সাইড। এসি না আপু ঘামতেছো অনেক? হ্যাঁ, অনেক বেশি ঘামতেছি, অনেক বেশি গরম। জোরে জোরে করে বলবে। আচ্ছা, সেকেন্ড ড্রেসটা দিয়ে শুরু করি, কজ আমার গায়ে যে ড্রেসটা আছে এটা এখন অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, অ্যাভেলেবেল নাই, তো আমি সেকেন্ড ড্রেসটা দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, এটা কোটি ড্রেস, এটা হচ্ছে কোটি ড্রেস। এটা হচ্ছে ড্রেসটা। মাইশা আপু হাই, হ্যালো আপু। আচ্ছা, আর এটা হচ্ছে লং কোটিটা। ঠিক আছে, আমি আগে ড্রেসটা দেখিয়ে দিই, এরপর লং কোটিটা দেখিয়ে দিব। ড্রেসটার মধ্যে সুন্দর করে আপতন ব্লক করা আছে। ঠিক আছে, ফুল হাতার মধ্যে, এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা, থ্রি কোয়ার্টার হাতা থেকে একটু লং, হালকা প্লাজো টাইপ, হালকা প্লাজো টাইপ। ঠিক আছে, আর দেখো এদিক থেকে কত সুন্দর করে কাটা আছে, হাতার এই পোর্শনটা থেকে সুন্দর করে কাটা আছে। ঠিক আছে, দেখো ড্রেসটার ডিজাইনটা হবে এরকম, লাইক পরলে এরকম হবে। আমি দেখে দিচ্ছি, লাইক পরলাম তো, লাইক ড্রেসটা এরকম হবে। হ্যাঁ, এরকম ডিজাইনটা এরকম হবে। ঠিক আছে, সুন্দর করে পাইপিং দেওয়া আছে, চারপাশ থেকে সুন্দর করে পাইপিং দেওয়া আছে ড্রেসটার মধ্যে। গলার পাটটাও সুন্দর করে পাইপিং দেওয়া আছে। আপু একটা ইয়ে টিস্যু দিও তো। আচ্ছা, গলার পাটটা থেকে সুন্দর করে পাইপিং দেওয়া আছে। ঠিক আছে, এই হাতাটাও সেম হবে, দেখো সেম কাটা দিয়ে সুন্দর করে পাইপিং সিস্টেম করা আছে। হ্যাঁ, হাফ এটুক পর্যন্ত আছে, এটুকটা কাটা থাকবে, সুন্দর করে ডিজাইন দেওয়া আছে। এবং ফুল বডিতে দেখো, ড্রেসের ফুল বডিতে আপশন ব্লক করা। এই আপশনগুলো 100% গ্যারান্টি উঠে যাবে না। ঠিক আছে, 100% গ্যারান্টি তো উঠে যাবে না। দেখো নিচ পর্যন্ত আছে, আর ঘের কিন্তু অনেক বেশি ঘের। হ্যাঁ, ড্রেসগুলোর ঘের কিন্তু অনেক বেশি, আর ড্রেসটা লং হবে 50। হ্যাঁ, ড্রেসটা লং হবে একদম 50। দেখো দূর পর্যন্ত যাচ্ছি, দেখো এটা ব্যাক পার্টটা। এই ব্যাক পার্টটা হাফ বডি নিচ থেকে হাফ বডি পর্যন্ত খালি থাকবে, হাফ বডি নিচ থেকে, হাফ বডি নিচ থেকে সুন্দর করে। ইয়ে হয়ে গেল কেন? অন্ধকার হয়ে গেল কেন? আচ্ছা, এই যে হাফ বডি নিচ থেকে সুন্দর করে আপশন ব্লক করা আছে। ফুল বডির মধ্যে কিন্তু আপশন ব্লক করা, ফ্রন্টেও ব্যাকেও। ঠিক আছে, ফ্রন্টেও ব্যাকেও সেম সেম করা আছে। তারপর এটা হচ্ছে কোটিটা। হ্যাঁ, কোটিটা একবারে ডিপ ব্লু কালার, কোটিটা কিন্তু একবারে ডিপ ব্লু কালার। ঠিক আছে, হাফ কলার আছে, কোটিতে হাফ কলার আছে। ঠিক আছে, এবং হাফ বডি পর্যন্ত, দেখো হাফ বডি পর্যন্ত খুবই গর্জিয়াস, হাফ বডি পর্যন্ত খুবই গর্জিয়াস কাজ করা আছে। হ্যাঁ, দেখো ডলার বসানো আছে, প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এবং আপশন প্রিন্ট করা আছে। ঠিক আছে, সুন্দর করে দেখো, খুবই গর্জিয়াস করে করা আছে। ঠিক আছে, এটাও সেম হবে, এই পাশটাও সেম হবে, এবং সুন্দর করে বর্ডার দেওয়া আছে। দেখো বর্ডার দেওয়া আছে। ঠিক আছে, এটা আর এটার ব্যাক পার্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা। হ্যাঁ, হাফ বডি পর্যন্ত ব্যাক পার্টে আপশন ব্লক করা আছে। এই আপশনগুলো উঠে যাবে না, 100% গ্যারান্টি। ঠিক আছে, আপশনগুলো উঠে যাবে না। আপশনগুলো উঠে যাবে না। ঠিক আছে, এটা কি রাখা তো ঠিক হইতে ভাইয়া? দেখাই যেতে পারে। এটা হচ্ছে হাফ বডি, হাফ বডি পর্যন্ত আপশন ব্লকটা হাফ বডি পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, আর এই আপশনগুলো কিন্তু উঠে যাবে না। হ্যাঁ, 100% গ্যারান্টি, কালারও 100% গ্যারান্টি। আর এই ড্রেসটার ওনাটা হচ্ছে এটা, কালার কম্বিনেশন করে খুব সুন্দর মতো এটাতেও ওনাটা সুন্দর করে কাজ করা আছে। পরনেরটা আছে প্রাইস পিস, আমার পরনেরটার দাম 1500 টাকা, ঠিক আছে। এটা ওয়ান পিস আছে, যেটা আমি পরে আছি 10 দিন পরে এটা যখন অ্যাভেলেবেল হবে আমি তখনই বলে দিব, ঠিক আছে, বলে দিব লাইভ চলাকালীন আমি বলে দিব, ঠিক আছে। ড্রেসটা হবে ঠিক এরকম, ড্রেসটা হবে ঠিক এরকম, ঠিক আছে। ফুল ঘেরটা কি বোঝা যাচ্ছে? এরকম হবে। আর এটা হচ্ছে ওড়নাটা। যারা ওড়না ছাড়া পারচেজ করতে চাচ্ছ প্রাইস পড়বে 1250 টাকা আর ওড়না সহ 1500 টাকা, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা, হ্যাঁ। প্রাইস মাত্র 1500 টাকা, ঠিক আছে, প্রাইস মাত্র 1500 টাকা। আর ওড়না ছাড়া যারা পারচেজ করতে চাচ্ছ প্রাইস হচ্ছে 1200 টাকা। স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো। আর তোমরা চাইলে হচ্ছে আমাদের শোরুমেও ভিজিট করতে পারো, ঠিক আছে, এখানে এসে দেখে নিয়ে যেতে পারো। সেকেন্ড ড্রেসটাতে চলে যাচ্ছি, ঠিক আছে, ড্রেসটা রেখে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা, রেড কালারটা, হ্যাঁ, রেডের মধ্যে ব্ল্যাক। কালকে অনেক আপুরা বলছো রেডের মধ্যে ব্ল্যাক কালার দেখাইতে, ঠিক আছে, রেডের মধ্যে অরেঞ্জ দেখাইতে, সো রেডের মধ্যে এটা ব্ল্যাক কালার, ঠিক আছে। খুবই সুন্দর চমৎকার ডিজাইনটা দেখো। এটা কিন্তু ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা আছে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডজাস্ট করা, দেখো ইনারটা কিন্তু ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা, বাট কোটি সিস্টেম লাগে, হ্যাঁ, বাট কোটি সিস্টেম লাগে। আমি কারো কমেন্ট কিছু করতে পারতেছি না, দেখতে পারতেছি না কে কেমন কি কি করতে কমেন্ট করতেছে, ঠিক আছে। দেখো এটা সামনে থেকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বুকের উপরের নাইস কালেকশন। থ্যাংক ইউ দিয়াপু, তুমি এখন কন্টিনিউ কেন করো না, আমাদের সাথে লাইভে কেন জয়েন থাকো না? আচ্ছা দেখো এটা হাফ বডি পর্যন্ত খুবই গর্জিয়াস চলে আসতেছে, দেখো কাজটা খুবই সুন্দর করে করা আছে, বুটি বুটি করে করা আছে, দেখো এমব্রয়ডারি ওয়ার্কগুলো, এবং এখানে এমব্রয়ডারিগুলো গর্জিয়াস করে করা আছে, খুবই মোটা পাড়ের মধ্যে, ঠিক আছে, মোটা পাড় করে করা আছে। আর সাইডে আপসন ব্লক না, এগুলো আপসন ব্লক করা, হ্যাঁ, সাইডে আপসন ব্লক করা আছে, ঠিক আছে। এবং হাতাটার মধ্যে সুন্দর করে বর্ডার দিয়ে মোটা করে আপসন প্রিন্ট করা আছে। আপু আমি সিলেট থেকে, মাহবুবা শিরিন, ওয়েলকাম আপু আপনাকে পেজে, ঠিক আছে। আচ্ছা দেখো হাতাটা দেখে দিই, এটা হচ্ছে হাতাটা, হ্যাঁ, হাতাটা খুবই সুন্দর গর্জিয়াস করে করা আছে, দেখো আমি সামনের দিকে দেখিয়ে দিচ্ছি। এই আপশনগুলো কিন্তু উঠে যাবে না, হ্যাঁ, এই আপশনগুলো উঠে যাবে না। আমি না কোন কমেন্ট কি কিছুই বুঝতেছি না, কোনটা কমেন্ট করতেছে, মানে একসাথে এখানে লেখা উঠতেছে তো কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা হাফ বডি থেকে দেখো এটা কিন্তু অ্যাডজাস্ট করো জয়েন, হ্যাঁ। আপু আপনার নাম কি? আমার নাম রুদাবা। হাফ বডি থেকে সুন্দর করে কুচি দেওয়া আছে, দেখো সুন্দর করে অনেক বেশি কুচি সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ, দেখো, ঠিক আছে, দেখছো কত সুন্দর করে। এবং ফুল বডির মধ্যে কিন্তু সুন্দর করে আপটন ব্লক করা। আপু এতদিন তো লাইভ হয়নি, কাল দেখলাম হঠাৎ লাইভ, হ্যাঁ দিয়েছিলাম আপু, হঠাৎ করে একটু প্রবলেম ছিল দেখে আসতে পারিনি, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার লাইভ হবে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো সেম হবে, হ্যাঁ সেম হবে। এবং নিচের পার্টটা থেকে কিন্তু মোটা করে বর্ডার দিয়ে আপসন ব্লক করা আছে, হ্যাঁ, পুরো কিন্তু কি বলে এগুলোকে, এই যে লেসের মতো করে করা আছে, হ্যাঁ, সুন্দর করে মোটা করে লেসের মতো কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, দূর থেকে দেখো লেসের মতো কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। পার্ট দেখো মোটা করে দেওয়া আছে, আপসন ব্লক করে দেওয়া আছে, এগুলো উঠে যাবে না, হ্যাঁ। আর এটা হচ্ছে ব্যাক পার্টটার মধ্যে বুটি বুটি করে আপসন ব্লক করা আছে, হ্যাঁ, ফুল বডির মতো, দেখো ড্রেসটার ফুল বডির মধ্যে কিন্তু করা আছে, ঠিক আছে, ফুল বডির মধ্যে করা আছে। এটা হচ্ছে ড্রেস আর এটা হচ্ছে ওড়না, ঠিক আছে। ওড়নার মধ্যেও কিন্তু আপসন ব্লক করে, এগুলো কিন্তু উঠে যাবে না, হ্যাঁ, খুব চড়া এবং লম্বা, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা প্রাইস আচ্ছা এটার প্রাইস হচ্ছে জামাটা জাস্ট খালি জামাটার প্রাইস হচ্ছে 1250 টাকা এবং অন্য সব পারচেজ করতে চলে 1500 টাকা। যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে, ঠিক আছে? প্রাইস মাত্র আল্লাহ এত লাইট কেন পড়তেছে মুখের মধ্যে, প্রাইস মাত্র 1500 টাকা, ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা। হ্যাঁ, প্রাইস মাত্র 1500 টাকা। আর যারা অন্য ছাড়া পারচেজ করতে যাচ্ছ আপু এটা কি বাচ্চাদের আছে? জি আপু বাচ্চাদের আছে, আপনি কষ্ট করে একটু ইনবক্সে নক দিবেন, ইনবক্সে নক দিবেন। হ্যাঁ, আর যারা হচ্ছে আর 10 দিন টাইম দিতে হবে, এগুলো সব নিউ কালেকশন, ঠিক আছে? আর যারা জাস্ট ড্রেসটা নিতে যাচ্ছ 1250 টাকা, 1250 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো, ঠিক আছে? আমি একটা ড্রেসে চলে যাচ্ছি, যাদের ড্রেসগুলো ভালো লাগবে ইনবক্স করবো প্লিজ, ঠিক আছে? আর ছোটো বেবিদের জন্য নিতে চাইলে অবশ্যই ইনবক্স করতে হবে আর 10 দিন টাইম দিতে হবে ড্রেসগুলোর জন্য। হ্যাঁ, 10 দিন টাইম দিতে হবে। এটা কিন্তু কোটি ড্রেস, হ্যাঁ, হাফ শর্ট কোটি। আপু এই ড্রেসটা কি বেবিদের? বললাম তো কি কি সাইজ হবে। আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেসে 30 থেকে 30 না ভাইয়া 30 নাকি 34 থেকে, হ্যাঁ 34 থেকে বডি সাইজ শুরু হবে, 34 থেকে 48 পর্যন্ত বডি সাইজ अवेलेबल হবে। আর যারা বেবিদের জন্য নিতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে ইনবক্সে ইনবক্স করো খালি বলি খালি গোলায় ফেলি। আচ্ছা, আর এটা এগুলো সবগুলো যতগুলো ড্রেস দেখাচ্ছি লং হবে 50, ঠিক আছে? লং হবে 50। আর হ্যাঁ, এত আলো ইয়ে করতেছে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা দেখো এটা বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস। হ্যাঁ, খুবই সুন্দর চমৎকার একটি ড্রেস। দেখো পাইপিন বসানো আছে গলার মধ্যে এবং হাতার মধ্যে সুন্দর করে আপসন ব্লক করা আছে। হ্যাঁ, পাশ দিয়ে পাইপিং বসানো আছে, ঠিক আছে? ফ্রন্ট সাইড ব্যাক পার্ট সেমই হবে দুইটার। আর হাতাটা হবে কিন্তু হাফ থেকে লং, ঠিক আছে? দেখো লং হবে কিন্তু। নিউ কালেকশন। হ্যাঁ আপু এগুলো নিউ কালেকশন, ঠিক আছে? বেশি কাজ নাই, কজ হচ্ছে এটা হচ্ছে ইয়ে আলা, এর জন্য বেশি কাজ নেই, ঠিক আছে? দেখো ড্রেসটা নিচের পার্ট থেকে মোটা করে খুবই সুন্দর করে আপসন ব্লক করা আছে। হ্যাঁ, এই আপসনগুলো কিন্তু উঠে যাবে না, 100% গ্যারান্টি। দেখো ঠিক আছে, এই দেখো ব্যাক পার্টও সেম, হবে ড্রেসটার ব্যাক পার্টও সেম হবে। যারা যারা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও, একটা লাভ রেট দিয়ে দাও, শেয়ার করে দাও বিভিন্ন গার্লস গ্রুপে, শেয়ার করে দাও যেন অন্যান্য আপুরাও দেখার সুযোগ পায়, ঠিক আছে? আর এটা হচ্ছে কোটিটার মধ্যে কিন্তু ফুল হ্যান্ড ওয়ার্ক করা, দেখো খুবই সুন্দর করে ওয়ার্ক করা। এগুলো কি মিরর না ভাই? এটা তো মিরর। আচ্ছা এগুলো ডলার, হ্যাঁ ডলার বসানো আছে, সুন্দর করে ডলার বসানো আছে। আর হ্যান্ড ওয়ার্কও খুব সুন্দর করে করা আছে, দেখো এমব্রয়ডারি ওয়ার্ক করা। আর এইগুলো উঠে যাবে না, হ্যাঁ এগুলো উঠে যাবে না, খুব মজবুতভাবে বসিয়ে দেওয়া আছে, ঠিক আছে? দেখো আপন ব্লকও করে দেওয়া আছে, ফুল বডিতে ওয়ার্ক করা, এই যে ফুল বডিতে কিন্তু ওয়ার্ক করা আছে। আর এটা ব্যাক পার্টে নিচের দিক থেকে হাফ এদিক থেকে বডি পাশ থেকে আপন ব্লক করা আছে, এই যে, ঠিক আছে? এবং চড়া করে পাইপিং বসানো আছে মোটা করে। আচ্ছা দাও এটা আমি কি করে দেখে দিই। হবে এরকম, ঠিক আছে? লুকটা হবে সেম এরকম। ড্রেসের লুকটা সেম এরকম হবে। আমার আম্মা ওর হায়া খুলে আচ্ছা ঠিক আছে, ড্রেসটা লুক হবে সেম এরকম, ঠিক আছে। এটা ওন্নাটা দেখিয়ে দিতেছি, এটা হচ্ছে ওন্নাটা, এটা হচ্ছে ও সরি এটা হচ্ছে ওন্নার ফ্রন্ট সাইড, ঠিক আছে। ওন্নাটা বেশ চড়া হবে এবং কিন্তু খুবই গর্জিয়াস করে করা, ওন্নাগুলো কিন্তু প্রত্যেকটা ওন্না কিন্তু খুবই গর্জিয়াস করে করা এবং লম্বা কিন্তু অনেক বেশি, হ্যাঁ চড়া কিন্তু অনেক বেশি। ওন্না দেখো আমি হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই কিন্তু চড়া ওন্নাগুলো, ঠিক আছে। এই ড্রেসটার প্রাইসও সেম না ভাইয়া? আচ্ছা ড্রেসটার প্রাইস হচ্ছে 1250 টাকা, আর অন্য সহ যারা পারচেজ করতে চাচ্ছ প্রাইস পড়বে 1500 টাকা, ঠিক আছে। ভালো লাগে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা, ঠিক আছে। প্রাইস হচ্ছে 1500 টাকা, প্রাইস 1500 টাকা। মাহবুব শিরিন আপু ঠিক আছে, নিতে চান একটু কষ্ট করে ইনবক্স করবেন, ঠিক আছে, ইনবক্স করে দিবেন। বাবুদের জন্য নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন, যারা যারা বাবুদের জন্য নিতে চাচ্ছ অবশ্যই ইনবক্স করবা। চলে এসেছি, ওয়েলকাম আপু। আচ্ছা এটা হচ্ছে ফুল সেটের প্রাইস হচ্ছে 1500 টাকা, ঠিক আছে, ফুল সেটের প্রাইস 1500 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো, আর যারা মানে সামনাসামনি দেখে পারচেস করতে চাও অবশ্যই শোরুমে চলে আসবা, হ্যাঁ অবশ্যই শোরুমে চলে আসবা। আর কেমন আছো সাপন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বেশি ভালো আছি। আচ্ছা আর খালি ড্রেসটার প্রাইস পড়বে, ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে হলো 1250 টাকা। কি কোন লাইট কেন এত ইয়ে করে? আচ্ছা ড্রেসটার প্রাইস পড়বে অন্য হয়ে যায় না, তারপর হে আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এই যে দেখো প্রাইস 1250 টাকা, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবো। আমি এভাবে করে ধরছি, হ্যাঁ ওভাবে করে ধরলে বুঝলাম না আজকে লাইটে এত প্রবলেম কেন করতেছি, কোনো লাইট বন্ধ, ঠিক আছে। আচ্ছা ড্রেসটা রেখে দিচ্ছি, হ্যাঁ অন্য ড্রেসে চলে যাচ্ছি। আপনার শোরুমটা কোথায়? আমাদের শোরুমটা 11.5 নম্বর অনিক প্লাজা মার্কেটের পিছে, রংধনু মার্কেট না, রংধনু না রংধনু মার্কেট, ঠিক আছে। দোতলায় চলে আসলেই হয়ে যাবে, ঠিক আছে, দোতলায় চলে এসে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। সেকেন্ড ড্রেসে চলে যাচ্ছি, এটাও কোটি, হ্যাঁ এটা হচ্ছে লং কোটি, লং কোটি সিস্টেম একটা জামা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে, আচ্ছা ড্রেসটা দেখাই পরে কোটিটা দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রেস ইয়েলোর মধ্যে রেড কম্বিনেশন করা, ঠিক আছে, ইয়েলোর মধ্যে রেড কম্বিনেশন। কি রে ভাই এরকম কেন করে? আপু লাইটের কি হয়েছে? লাইট লাগাইনি তুই উপরে লাইট প্রবলেম করতেছে, বুঝলাম না। তোমার পড়াটা নিতে চাই আপু, ঠিক আছে, আমার পড়াটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। 10 days লাগবে, ঠিক আছে, 10 দিন লাগবে, কিন্তু 10 দিন একটু টাইম দিতে হবে, কজ মেড করবে, এখনো কিন্তু এটা আসে নাই, ঠিক আছে। জাস্ট স্যাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কজ এগুলো নিউ কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো এটা ইয়েলো কালারের মধ্যে, লম্বা কিন্তু 50 হবে, হ্যাঁ 50 হবে, লম্বা কিন্তু 50 হবে, প্রত্যেকটা ড্রেসের লম্বা কিন্তু 50 হবে। দেখো গলা দিক থেকে সুন্দর করে পাইপিং বসানো আছে, হ্যাঁ সুন্দর করে পাইপিং বসানো আছে, এবং দেখো এখান থেকে কত সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে। দেখো তোমাকে সামনে নিয়ে একটু দেখে দিই, পিস্টন লাইট লাগবে না তো হয় না, কিচ্ছুই বোঝা যায় না, দেখেন ঠিক আছে। মানে কালো হয়ে থাকে, অন্ধকার কেন আপু? তোমাদের ড্রেসগুলো খুব সুন্দর। আচ্ছা অন্ধকার কেন? হ্যাঁ আমরা তো অন্যদের মতো লাইট মাইট লাগে না, কি করবো, এভাবে লাগালে তো পুরোটা দেখা যায় না ভাইয়া। এখন ঠিক আছে, এখন তো মনে হয় ঠিক হওয়ার কথা, এখন না ঠিক হলে আর কিছু করার নেই। আজকের দিনটা একটু প্রবলেম। কালকে শোরুমটা কোথায় আপু আপনার? আমার না, আমার বোনের, আমার শোরুম না ভাই, আমি এত বড়লোক না। আচ্ছা ঠিক আছে, আর এটা শোরুমটা হচ্ছে 11.5 নম্বর রংধনু মার্কেট না, অনিক প্লাজা মার্কেটের পিছের মার্কেটটা, ঠিক আছে? অনিক প্লাজা মার্কেটের পিছে রংধনু মার্কেট, চলে আসো আপুরা, আর চলে এসো, চলে এসে দেখে তোমাদের মন পছন্দ মতো নিয়ে নাও, ঠিক আছে? এটা হবে হাফ হাতা, ঠিক আছে? ব্রাইটনেস বাড়ান, ব্রাইটনেস বাড়াবো আপু। ভাইয়া ওই লাইটটা আছে না, ওই লাইটটা এদিকে দিয়ে দেন তো, এত কষ্ট করি। হ্যাঁ ওদিকে দিয়ে দেন এখন, ঠিক আছে? এখন বেশি বুদ্ধুত লাগতো, নিচে নামে দেন তো। আচ্ছা দেখে দেখো, এটা কিন্তু নিচের পার্ট থেকে, এদিক থেকে হাফ পার্ট থেকে কিন্তু সুন্দর করে কুচি দেওয়া আছে, হ্যাঁ পরলে কুচি কুচি হয়ে থাকবে বেশি। আর দেখো এটা নিচের পার্টটা, নিচের পার্টটা সুন্দর করে আফসান প্রিন্ট করা আছে, হ্যাঁ এই যে দেখো, এবং দেখো নিচ দিয়ে পার্ট দেওয়া আছে খুবই মোটা করে সুন্দর করে, দেখো আর এটা হচ্ছে ব্যাক পার্টটা। প্রবলেম কেন হইতেছে লাইভে? আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা, কোটিটা দেখা দিয়ে আজকে লাইভে খুবই বেশি প্রবলেম হইতেছে। আচ্ছা এটা হচ্ছে হাফ কলার আলা, হ্যাঁ হাফ কলার থেকে কাউকে কিছু ড্রেস দেখাইছিলাম সেম ওরকম কালেকশনের মতো, হ্যাঁ হাফ কলার থেকে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, হ্যাঁ ফুল পাড়ে এমব্রয়ডারি ওয়ার্ক, সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল পাড়ে, ঠিক আছে? এটা হচ্ছে হাতাটা, হাতাটা এদিক থেকে সুন্দর করে বর্ডার দিয়ে সুন্দর করে আপসন ব্লক করা আছে, ঠিক আছে? সেম এটাও সেম হবে হাতা, হ্যাঁ 3/4 হাতা থেকে একটু বড় হবে, ঠিক আছে? এবং ফুল বডির মধ্যে দেখো, ফুল বডির মধ্যে আপসন ব্লক করা আছে, ফুল বডির মধ্যে আপসন ব্লক করা আছে, ঠিক আছে? ফুল বডির মধ্যে আপসন ব্লক করা আছে। আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টের মধ্যে সুন্দর করে আপসন ব্লক করা আছে, খুবই গর্জিয়াস করে করা আছে আপসন ব্লকগুলো, ঠিক আছে? যারা যারা দেখতেছো প্লিজ একটা করে লাইক বা লাভ ব্রেক দিয়ে দাও, কষ্ট করে একটা লাইক বা লাভ ব্রেক দিয়ে দাও, লাভ ব্রেক দিতে এত কষ্ট হলে লাইক দিয়ে দাও, আর বিভিন্ন পেজে একটু গার্লস গ্রুপে একটু শেয়ার করে দাও প্লিজ, আমার লাইভটা কষ্ট করে করতেছি প্লিজ শেয়ার করে দিবা, অন্যান্য আপুদের দেখারও সুযোগ করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ফুল ড্রেসটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ড্রেসটা, ঠিক আছে? এই যে ফুল ড্রেসটা ঠিক সেম এরকমই হবে। আর এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে পুরোনোটা। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে জামাটা। ওড়না সহ জামার প্রাইস হচ্ছে 1500 টাকা, ফুল সেটের প্রাইস হচ্ছে 1500 টাকা, আর ওড়না সহ যারা পারচেজ করতে যাচ্ছ 1250 টাকা। ভালো লাগে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা, ঠিক আছে? ইনবক্স করে ফেলবা, ভালো মতো ধরা যাচ্ছে না জামাটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1500 টাকা, হ্যাঁ প্রাইস হচ্ছে 1500 টাকা। আর যারা ওড়না ছাড়া পারচেজ করতে যাচ্ছ, জাস্ট জামাটা, জামার কোটিটা, জাস্ট মানে ড্রেসটা পারচেজ করতে যাচ্ছ, প্রাইস পড়বে 1250 টাকা, হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেসে ইনবক্স করে ফেলো। কালেকশন ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা ইনবক্স করে ফেলো, যারা যারা দেখতেছো প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, এবং একটা লাইভ বা লাইক দিয়ে দাও, ঠিক আছে? দেখো আচ্ছা আমি ড্রেসটা রেখে দিচ্ছি, হ্যাঁ অন্য ড্রেসে চলে যাচ্ছে। আচ্ছা আটটা ড্রেসে চলে যাচ্ছি। আজকে এত কম আপুরা কেন? কালকে অনেক বেশি আপুরা ছিল, আজকে এত কম কম কেন আপুরা? তোমরা সবাই কোথায়? আজকে আমি লেট করে চলে আসছি লাইভে। লাইভে কি আজকে আমি লেট করে চলে আসছি? খুবই আচ্ছা ঠিক আছে। আইফেল ড্রেসে চলে যাচ্ছি। কোটি ড্রেস, হ্যাঁ এটাও সেম কোটি ড্রেস। ঠিক আছে ড্রেসটাকে দেখা দিই, এরপর কোটি কোটিটা দেখে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে, ড্রেসটা হবে ফুল অফ হোয়াইটের মধ্যে। কত ঘের, ঘেরই ধরা যায় না, দেখো কত ঘের ড্রেসের মধ্যে। দেখো তোমরা কি ইউটিউবে আসো? না আমরা ইউটিউবে আসি না, ইউটিউবে আসি না। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা, দেখো কত সুন্দর অফ হোয়াইট কালার। হ্যাঁ কালারটা কিন্তু অফ হোয়াইট কালার, হোয়াইট না, অফ হোয়াইট কালারের মধ্যে। হ্যাঁ সুন্দর করে ব্লু কালারের মধ্যে পাইপিং দেওয়া আছে। হ্যাঁ দেখো পাইপিং দেওয়া আছে। এটা হাফ হাতা হবে, হ্যাঁ হাতাটা হবে হাফ। এবং দেখো নিচের পার্ট থেকে কত সুন্দর করে কুচি কুচি দেওয়া আছে, প্রত্যেকটা পারে পারে কুচি দেওয়া আছে। দেখো এই যে দেখো কুচি, এগুলো কিন্তু কুচি। হ্যাঁ ঘের অনেক বেশি, প্রত্যেকটা ড্রেসের ঘের কিন্তু অনেক বেশি। দেখো আর লং কিন্তু 50, ঠিক আছে লং 50। দেখো নিজেদের সুন্দর করে আপসন ব্লক করে দেওয়া আছে, সুন্দর করে আপসন ব্লক করে দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ব্যাক পার্ট সেম হবে। ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক পার্ট সেম হবে। এটা কোটিটা হবে লং কোটি, কোটিটা হবে লং। ঠিক আছে কুটিটা কিন্তু খুবই, ড্রেসটা নর্মাল হলে কুটিটা কিন্তু খুবই গর্জিয়াস। দেখো বুকের এক পাশে, দেখো বাম পাশে কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। হ্যাঁ দেখো ডলার বসানো আছে, ডলারগুলো কিন্তু উঠে যাবে না। হ্যাঁ দেখো ডলার কিন্তু, ডলারগুলো কিন্তু উঠে যাবে না। ঠিক আছে 100% গ্যারান্টি। আর দেখো এগুলোর মধ্যে আপসন ব্লকগুলো কিন্তু উঠে যাবে না। হ্যাঁ এটা হচ্ছে শর্ট হাতা, হাতাটা হবে এতটুকু। ঠিক আছে থ্রি কোয়ার্টার থেকে একটু উপরে। আর দেখো সুন্দর করে সবুতম দেওয়া আছে। ঠিক আছে দেখো সুন্দর করে সবুতম দেওয়া আছে, জিনিসটা এরকম হবে। ঠিক আছে এটাও দেখো, এবং হাতার এ সাইড দিয়ে কুচি দেওয়া আছে, সুন্দর করে কুচি সিস্টেম করা আছে। এই যে ড্রেসের এ সাইডটা দিয়ে কুচি সিস্টেম করা আছে। ঠিক আছে আচ্ছা কুচি সিস্টেম করা আছে। দেখো ফুল কোটিটার মধ্যে কিন্তু গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে। হ্যাঁ ফুল কোটিটার মধ্যে কিন্তু গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে। দেখো নিচের পার্টটার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস করে করা আছে। এবং কলার হাফ কলার হবে। হ্যাঁ কলারটা হবে হাফ কলার মধ্যে, ফুল কলার কি ফুল কলার ভাইয়া, হাফ হাফ কলার মধ্যে চলে আসতেছে। ঠিক আছে ব্যান্ড কলার আর কি। আপনার ড্রেসের পরা আছে, এটা অনেক সুন্দর। এটা আছে নাকি? হ্যাঁ আমার এটা হবে, 10 দিন সময় লাগবে হতে। হ্যাঁ আমি যতটা ড্রেস দেখাচ্ছি 10 দিন সময় লাগবে হতে। ঠিক আছে বাট আপনারা চাইলে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই, ইনবক্স করতে পারবেন। ঠিক আছে এই যে এটা ফ্রন্ট সাইডটা আর ব্যাক পার্টটা দেখো, প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই গর্জিয়াস করে করা। হ্যাঁ এটা ব্যাক পার্টটাও কিন্তু ফুল পাতা পাতা দিয়ে সুন্দর করে ইয়ে করা, আপতন ব্লক করা আছে, আপতন ব্লক করা আছে। হ্যাঁ ফুল কোটিটার মধ্যে কিন্তু আপতন ব্লক করা আছে। দেখো ফুল কোটিটার মধ্যে সুন্দর করে আপতন ব্লক করা আছে। ঠিক আছে ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি। এত কষ্ট করে এরপরে ইনবক্সের মধ্যে ঘুটাঘুটি করবে, এটা কেমন কি? ড্রেসটা হবে সেম এরকম, দেখো ড্রেসটা হবে সেম এরকম, এরকম হবে ড্রেসটা। হ্যাঁ পরলে ঠিক সেম এরকম চলে আসবে। প্রত্যেকটা ড্রেসই সুন্দর, আমার পরাটা বিধায় না। প্রত্যেকটা ড্রেস পরলে সুন্দর লাগবে। ঠিক আছে এমনি ভাল লাগে না, ড্রেসগুলো কিন্তু পরলে ভাল লাগবে। হ্যাঁ কোনো আপুদের কনফিউশন থাকলে আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাট প্রত্যেকটা ড্রেস পরলে ভাল লাগবে আপুদের। ঠিক আছে প্রত্যেকটা আপুদের সুন্দর লাগবে। এই যে দেখো এটা হচ্ছে ওন্নাটা, এটা ড্রেসের ওন্নাটা এটা। ও ভাই তোমরা ভালো তো। আচ্ছা এই আর এই ড্রেসের ওন্নাটা এটা, ঠিক আছে? এটা প্রাইস কত? দেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে, এটার ফুল সেটের প্রাইস হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? ফুল সেটের প্রাইস 1500 টাকা। আর যারা ওন্না ছাড়া পারচেজ করতে যাচ্ছ 1250 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1500 টাকা, প্রাইস 1500 টাকা। ইনবক্সে যারা জিজ্ঞেস করেন এটার প্রাইস কত, এটার প্রাইস কত, এই যে। আর জাস্ট যারা ড্রেস নিতে যাচ্ছ ওন্না ছাড়া, জাস্ট ড্রেস নিতে যাচ্ছ, প্রাইস পড়বে 1250 টাকা, হ্যাঁ 1250 টাকা, ঠিক আছে? ড্রেসটা কিন্তু ফুল, যতগুলো ড্রেস দেখাচ্ছি ফুল কটন, ম্যাটেরিয়াল হচ্ছে কটন, ঠিক আছে? ফুল কটন, ফুল কটনের মধ্যে খুবই আরামদায়ক ড্রেসগুলো। ড্রেসগুলো থেকে এই যে আপসন ব্লকগুলো উঠে যাবে না, রং উঠবে না, কিচ্ছু উঠবে না, 100% গ্যারান্টি। আপু আপনার যে ড্রেসটা পরে আছো ওইটা কি 11 বছর বাচ্চাদের আছে? জি আছে। আপনি একটু কষ্ট করে ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? সাথে সাথে ইনবক্স করে ফেলেন, ইনবক্সে ট্রাস্ট করেন, বলে দিবে, ঠিক আছে? বলে দিবে। আমার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, দেখো আমার ড্রেসটা কিন্তু, দেখো প্লাজো হাতা, হ্যাঁ হাফ হাতার মধ্যে প্লাজো হাতা, ড্রেসটা খুবই সুন্দর কিন্তু, হাফ বডি পর্যন্ত খুবই গর্জিয়াস ওয়ার্ক করা। এবং দেখো ইনার কিন্তু ভিতরে লাগানো আছে, হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর, চমৎকার একটা জামা। দেখো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা ড্রেস, এটা কি কালার ধরা? হ্যাঁ কি বটল গে? আচ্ছা কালার মালার একটু কম বুঝি আমি, চিনি আর কি। আচ্ছা এই ড্রেসটা দেখো দূর থেকে একবার দেখিয়ে দিই। দেখো প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু 50, হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু 50, ঠিক আছে? প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু 50, ঠিক আছে? আর যারা বডি সাইজ হচ্ছে 34 থেকে, প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ হচ্ছে 34 থেকে 48 পর্যন্ত অ্যাভেলেবেল। আর যারা বাবুদের জন্য নিতে যাচ্ছ কষ্ট করে ইনবক্স করে ফেলবা, হ্যাঁ ঠিক আছে? এটা দেখো ড্রেসটা, এটা কিন্তু শো বাট এটা কিন্তু খোলা যায়, এই যে দেখো এটা কিন্তু খোলা যায়, ঠিক আছে? খুলে পরে আটকে নিতে পারবা। খুবই সুন্দর করে 4টা শোবোতাম দেওয়া আছে, বাট ইনারটা কিন্তু অ্যাডজাস্ট করা, হ্যাঁ এটা এটা কোটি সিস্টেম লাগতেছে বাট এটা অ্যাডজাস্ট করা, ঠিক আছে? ড্রেসটা কিন্তু অ্যাডজাস্ট করা। দেখো বডির ফুল বডিতে কিন্তু হাফ বডি পর্যন্ত খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, হ্যাঁ এবং ডলার বসানো আছে, প্রত্যেকটা ফুলের মাঝখানে সুন্দর করে ডলার বসানো আছে, ঠিক আছে? গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে? আর এটা কিন্তু অ্যাডজাস্ট কোটি, হ্যাঁ এটা কিন্তু অ্যাডজাস্ট করতে, এই দেখো খুলেও নেওয়া যায়, খুলেও রাখতে পারো তোমরা, বেঁধেও নিতে পারো, বোতামগুলো আটকেও নিতে পারো, সমস্যা নেই। এই যে দেখো, ঠিক আছে? ড্রেসটার ডিজাইন দেখো কত সুন্দর করে এভাবে করে এসে লাইক এভাবে করে গেছে, ঠিক আছে? দেখো ঠিক আছে হাতাটা দেখো, হাতাটার মধ্যে সুন্দর করে আপসন ডক করা আছে, ফ্রন্ট সাইড ব্যাক পার্ট হাতা সেম হবে, হ্যাঁ এটার হাতাটা লং হবে, এটা হাতাটা 3/4 হাতা থেকে একটু বড় হবে, 3/4 হাতা থেকে হালকা 1-2 ইঞ্চি বড় হবে, হ্যাঁ 1-2 ইঞ্চি বড় হবে। আর দেখো সুন্দর করে মোটা করে পাইট দেওয়া আছে ড্রেসটার মধ্যে, হ্যাঁ আর দেখো ভিতরে কুচিগুলো কত বেশি করে কুচি দেওয়া আছে, ঠিক আছে? ড্রেসটা এভাবে করে পরলে লাইক ঠিক এভাবে লাগবে, এরকম লাগবে, ঠিক আছে? এটার প্রাইস বলতেছি আপু, একটু সাথে থাকবে, প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে? আপু আপনার পরা ড্রেসের স্ক্রিনশট নিব, আচ্ছা ঠিক আছে নেন, স্ক্রিনশট নেন। নাম কি? হাজি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেন, একটু জলদি স্ক্রিনশটটা নেন, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে ফুল ড্রেস, আর এটা হচ্ছে ড্রেসের নিচের পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসের নিচের পার্টটা, আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, ঠিক আছে? ব্যাক পার্টের মধ্যে কিন্তু সুন্দর করে খুবই সুন্দর করে দেখো ব্লক করা আছে, ব্লক এগুলো ব্লক করে, এটা আপন ব্লক না জাস্ট ব্লক করা আছে, হ্যাঁ জাস্ট ব্লক করা আছে, পিছের ফুল বডিতে ব্লক করা আছে, ঠিক আছে? এটার লং কিন্তু 50, এটার লং কিন্তু 50, ঠিক আছে। বডি সাইজ 34 থেকে 48 পর্যন্ত প্রত্যেকটা যতটা ড্রেস দেখেছি अवेलेबल আছে। আর বাবুদের জন্য যারা নিতে যাচ্ছে ওটা अवेलेबल আছে, ওটা কষ্ট করে ইনবক্স করতে হবে। আর 10 দিন সময় লাগবে ড্রেসগুলো যদি যারা পারচেজ করতে চায় 10 ডেজ টাইম দিতে হবে, নালে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেস, আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা, এটা হচ্ছে ওন্নাটা। প্রত্যেকটা ওন্না কিন্তু খুবই সুন্দর আর চমৎকার গর্জিয়াস করে করা, হ্যাঁ খুবই সুন্দর করে গর্জিয়াস করে করা আছে, ঠিক আছে। এই যে ড্রেসটার প্রাইস হচ্ছে, আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা ড্রেসটার প্রাইস হচ্ছে ফুল সেটের প্রাইস হচ্ছে 1500 টাকা, ফুল সেটের প্রাইস হচ্ছে 1500 টাকা। আর খালি ড্রেসটার প্রাইস হচ্ছে 1250 টাকা। যারা ফুল সেট নিতে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা। প্রাইস 1500 টাকা, প্রাইস মাত্র 1500 টাকা, ঠিক আছে। খুবই সীমিত মানে দামে আমরা দিচ্ছি, খুবই খুবই সুন্দর কিন্তু চমৎকার ড্রেসগুলো, কিন্তু খুবই গর্জিয়াস, ঠিক আছে। এমন না যে কস উঠবে প্রিন্ট উঠে যাবে বা কিচ্ছু, এগুলো কোনো কিছুই হবে না, ঠিক আছে। আর যারা জাস্ট ড্রেসটা নিতে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, ড্রেসটার প্রাইস হচ্ছে 1250 টাকা, ড্রেসটার প্রাইস 1250 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তোমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা। আজকে এতটুকু পর্যন্তই, ইনশাল্লাহ কালকে আবার দেখাবো। আজকে হয়রান হয়ে গেছি চিল্লাইতে চিল্লাইতে। আচ্ছা যাই হোক, কষ্ট করে যারা আমার লাইভটা দেখতেছো একটা লাভ ব্রেক দিয়ে দিও কষ্ট করে আমার জন্য, অথবা একটা লাইক দিয়ে দিও কষ্ট করে, একটু শেয়ার করে দিও বিভিন্ন গার্লস গ্রুপে, যেন তোমাদের মতো অন্যান্য আপুরা জয়েন করতে পারে, ঠিক আছে। আর হচ্ছে যে ড্রেসগুলো দেখালাম ওগুলো নিউ কালেকশন, ইনশাল্লাহ কালকেও কিছু নিউ কালেকশন নিয়ে আসবো তোমাদের জন্য। আর বডি সাইজটা বলে দিই, আমি যে ড্রেসগুলো দেখালাম প্রত্যেকটা বডি সাইজ 34 থেকে 48 পর্যন্ত অ্যাভেলেবেল, ঠিক আছে। লং হবে 50, আজকে যতগুলো ড্রেস দেখেছি লং হবে 50, হ্যাঁ লম্বা 50 হবে, ঠিক আছে। আর হচ্ছে আর কিছু আছে। আর যারা হ্যাঁ বেবিদের জন্য পারচেজ করতে যাচ্ছ কষ্ট করে ইনবক্স করে ফেলবা, হ্যাঁ কষ্ট করে ইনবক্স করে ফেলবা, বেবিদের জন্য এটা ইনবক্সে নেওয়া হবে। আর যারা দেখতে যাচ্ছ ড্রেসগুলো তারা কষ্ট করে শোরুমে চলে আসবা, শোরুমে চলে এসে দেখে তোমরা নিতে পারবা নিজেদের মন পছন্দ মতো, হ্যাঁ 11.5 নাম্বার অনিক প্লাজা মার্কেটের পেছনে রংধনু মার্কেটটাই 2য় তলায় শোরুম আমাদের, ঠিক আছে। তাহলে আজকে এটুকু পর্যন্ত, ইনশাল্লাহ কালকে দেখা হবে ঠিক একই টাইমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।